নমস্কার, আমি ঋত্বিকা, আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ। আর এই মুহূর্তে চলে এসেছি ক্যালকাটা ফ্রেন্ডস কর্নারের জগদ্ধাত্রী পুজোয়। তাই চলুন দেরি না করে আগে এই পুজোটি আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক। ক্যালকাটা ফ্রেন্ডস ক্লাব কর্নারের এবছরের পুজোটা নিয়ে, জগদ্ধাত্রী পুজো নিয়ে কি বলতে চাই? আমাদের পুজো এবছর 6 বছরে পদার্পণ করলো। আমরা আগামী দিনও অনেক সোশ্যাল ওয়ার্ক করে এসেছি নানান রকম জায়গায়। তো পুজোর মাধ্যমে আমরা সোশ্যাল ওয়ার্কও করছি। পরের দিন আমরা কম্বল বিতরণে একটা অনুষ্ঠান ডেকেছি, আর আগামী দিনে আমরা নানা রকম সোশ্যাল ওয়ার্ক করবো। এবছর পুজো কি নতুনত্ব নিয়ে এসেছেন বা কি ভাবনায় হচ্ছে পুজো? নতুনত্ব বলতে আমরা যে প্যান্ডেমিক সিচুয়েশন থেকে উঠেছি সেই জায়গা দিয়ে কিছুটা এখন পর্যন্ত আমাদের অনেকটাই হয়। তো সেই জায়গা দিয়ে আমরা নানা রকম পাবলিককে আমরা কিছু বলতে ইচ্ছে করতে চাইছি যে তারা যেন করোনাটাকে এখনও আমাদের পুরোপুরি যায়নি, সেটাকে এখনও আমাদের লড়তে হবে সেটাকে নিয়ে এখনও। সেই মাধ্যমে আমরা কালও একটা করোনার মধ্যে একটা প্রোগ্রাম রেখেছি, আমাদের সোশ্যাল ওয়ার্কও আমরা করছি। পরবর্তী পুজোয় আমরা হচ্ছে পরিকল্পনা বলতে আমরা পরবর্তী পুজোটা একটু বড় করে করব। নানান মানে আমাদের একটি আইডিয়া আছে, যেটা হচ্ছে আমরা বৃদ্ধাশ্রম থেকে কিছু মানুষকে নিয়ে এসে আমাদের পুজোয় ইনভলভ করব। আগে জগদ্ধাত্রী পুজো মানে আমাদের মাথায় একটা ধারণা ছিল যে চন্দন নয়, কিন্তু এখন যে কলকাতায় সেই রূপে পাল্লা দিয়ে পুজো হচ্ছে, সেই বিষয়ে কি বলতে চাই? আর সেই বিষয়ে বলতে গেলে মজা, এটা পুজোর মজাটা ওটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না, চন্দননগর বলে। তো কলকাতার মধ্যেও আস্তে আস্তে এসটা ছড়িয়ে পড়ছে। যেমন আমাদের এখানে কলকাতা সবচেয়ে দুর্গা পুজোটা হয়, সে চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো, তো আস্তে আস্তে সবকটা পুজোয় আস্তে আস্তে ছড়াচ্ছে এবং সব জায়গায়। তো ওটাই মেন। তো আমাদের স্টার্ট হয়েছিল যেটা আজ থেকে প্রায় 6 বছর আগে, খুব ছোট্ট করে পুজোটা স্টার্ট হয়েছিল। এই বছর অনেকটা বড় করেছি আমরা। তো প্রথমে চন্দননগর দেখেই আমরা ইন্সপায়ার হয়েছি বলতে পারো। যেমন হচ্ছে চন্দননগর লাইটিং, ঠাকুর, তো আজ ইচ্ছে আছে ওরকম টাইপের কিছু করা, সাবেকি টাইপের থিমের দিকে এখন না গিয়ে একটু সাবেকির দিকে ইচ্ছে আছে আমাদের। তো দেখা যাক এবার কীরকম হয়, কী করা যেতে পারে। আস্তে আস্তে মেনলি ছিল করোনার জন্য কিছুটা আটকে গেছে, করোনাটা না হলে হয়তো আরেকটু বড় হতো পুজোটা। তো করোনার জন্য কিছু সেফটি, কিছু গাইডেন্স ফাইডেন্স সব মেনে আমাদের পুজোটা হচ্ছে এখন। তো এই উদ্বোধন কবে? পুজোটা উদ্বোধন তো আমাদের আগের দিন হয়েছে, ঠিক আছে। তো আমাদের বহু বছর ধরে ক্লাব, অ্যাকচুয়ালি 10 বছরের মতন হয়ে গেছে আমাদের ক্লাবে। তো ক্যালকাটা ফ্রেন্ডস কর্নার আমাদের ক্লাবের নাম। তো বহু বছর ধরে আমরা বরাবরই সরস্বতী পুজো করে এসেছি, এবং সরস্বতী পুজোর পর জগদ্ধাত্রী পুজো 6 বছর ধরে স্টার্ট হয়েছে। প্রথমে ছোট করে আমরা ছোট সূচনা করে আর কি শুরু করি। তো এখন ব্যাপারটা হলো গিয়ে যে এখন কোভিড বিধি মেনটেন করে যতটা আমরা করার পসিবিলিটি করতে পারছি আমরা করছি। এখন এইভাবে পুজো হচ্ছে আপনাদের সামনে সরাসরি, তো যতটা আমরা পসিবিলিটি করছি। পরের বছর আরও বড় করার পরিকল্পনা আছে, যাতে পুজোটাকেও বাড়াতে পারি এবং যাতে লোকও আসতে পারে দেখতে। যেরকম আগে একটা রিচুয়াল ছিল যে চন্দননগরে মানেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর দুর্গা পুজো মানে হচ্ছে কলকাতায়, তো সেই একটা প্রোটোকলটা আমরা টোটালি একটা ভাঙতে চাইছি, ভেঙে একটা কিছু নতুনত্ব কিছু করতে চাইছি, একটা নিউ এরা। থ্যাংক ইউ। আগে তো বলো এই পুজোটা নিয়ে কি বলতে চাই? হ্যাঁ, প্রথমে এগিয়ে বাংলার সকল দর্শকবৃন্দকে জগদ্ধাত্রী পুজো অনেক অনেক শুভেচ্ছা। আর পুজোটা মেনলি আমি ডিরেক্টলি যুক্ত নই, কিন্তু ডিরেক্টলি না বলাটাও খারাপ। চড়পাল্টার সাথে ক্যালকাটা ফ্রেন্ডস কর্নারে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে বিগত কয়েক মাস ধরে। জানেন যে ক্যালকাটা ফ্রেন্ডস কর্নার শুধু মাতৃ আরাধনায় নয়, তারা সুন্দরবনে বিধ্বস্ত সুন্দরবনকে যখন ইয়ার সাইক্লোন হয়েছিল সেই সময় তারা আমাদের সাথে 300 জন পরিবারকে তারা একটি কমিউনিটি কিচেনের মধ্যে তারা হেল্প করেছিল। এবং আমাদের একটি অন্যতম প্রজেক্ট চলপাল্টাই কলকাতা ফাউন্ডেশনের যে অন্যতম প্রজেক্ট, 500 গ্রাম প্লাস্টিক দিলেই মিলছে ডিম ভাত, সারা কলকাতা জুড়ে হচ্ছে। প্রথম যারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছিল ক্যালকাটা ফ্রেন্ডস কর্নার, ছোট্ট ভাই সায়ন ওর প্রচেষ্টা এবং ওর বন্ধু যারা কমিটি আছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছে। এবং তারা আগামী দিনে এরকম সামাজিক কাজ করবে, এবং তারা মাতৃ আরাধনার পাশাপাশি সামাজিক কাজকে যেমন কলকাতায় শরৎ ব্যানার্জি রোডেও করে তারা, এবং বিভিন্ন জায়গায় গিয়েও করবে। চলপাল্টা যেমন বিগত এগিয়ে বাংলা বিভিন্ন প্রতিবেদনে আমি বলেছি যে আমাদের আগামী ড্রিম প্রজেক্ট হচ্ছে ভিলেজ ইন্ডাস্ট্রি, এবং আমার এক বন্ধু প্যাডম্যান তাকে আমরা নিয়ে গিয়ে যে হাইজিন ব্যাপারটা, প্যাড নিয়ে যে হাইজিন সেটা আমরা তুলে ধরছি। এবং আমাদের মেন প্রজেক্ট হচ্ছে সুন্দরবন নিয়ে এখন ভিলেজ ইন্ডাস্ট্রি, পরশমণি এবং বিভিন্ন যেগুলো ইন্টেরিয়ার গ্রাম মাছ ধরছে পাচ্ছে না, অনেকে বাঘের মুখে যাচ্ছে, সেই দিক থেকে বাড়ি যদি ওখানে কোনো রকম জীবিকা তৈরি করে আমরা তাদেরকে কর্মে যোগ করতে পারি, সেই দিকে আমাদের ভিলেজ ইন্ডাস্ট্রি প্রকল্প।
দুর্গা পূজার মতো জগদ্ধাত্রী পূজা এখন কলকাতায় সব জায়গায় হচ্ছে বলতে গেলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। একদিনে এখানে আমরা পুরো ষষ্ঠী থেকে একদম সবটাই পাচ্ছি। কি কি করলে সকাল থেকে একটুখানি জেনে নেব। সকাল থেকে উঠলাম, পূজার আয়োজন করলাম। এখানে আমার যা আমার জায়ের মেয়ের শরীর খারাপ বলে একটা 108টা প্রদীপ, যদি সুস্থ হয়ে যায় 108টা প্রদীপ জ্বালাবে বলেছে, তার আয়োজন হলো। ভোগ রান্না হলো আমাদেরই সব মহিলারা মিলে, আমরা যারা করি আয়োজন, আমাদের এই দিদি ভোগ রান্না করেছেন। প্রত্যেক পর্বে মানে পরতে পর যেটা বলে আর কি, পরপর যে সপ্তমী অষ্টমী নবমীর যে পুজোর এগুলো ভোগগুলো দিদি রান্না করেছেন সেগুলোকে দেওয়া হচ্ছে। যিনি ভোগ রান্না করেছে তার সাথে একটু কথা বলে নেবো, কি কি দেওয়া হচ্ছে ঠাকুরকে ভোগে? ভোগ দিয়েছি, 5 রকম ভাজা দিয়েছি, একটা সব দিয়ে একটা সবজি করেছি, পায়েস চাটনি। আর সব থেকে খুদে যে এসে তো চলেই যাচ্ছে, তার সাথে একটুখানি কথা বলে নেবো, কেমন লাগছে একটু শুনবো। ভালো লাগছে। আর কি কি করলে আজ সকাল থেকে? মজা করেছি, খেলেছি, এইটাই কাজ, এটাই কাজ। কায়িক মানসিক বাচিক দ্বিধা শান্তি পূর্বক শুভ মঙ্গলার্থে গণপত্যাদি নানাস্তে ওম ব্রাহ্মণে নমঃ। একসময় জগদ্ধাত্রী পুজো মানেই আমাদের ধারণা ছিল শুধুমাত্র চন্দননগর, কিন্তু বর্তমানে সেই প্রথা ভেঙে ফেলেছে কলকাতা। কলকাতার চারিদিকে কিন্তু এখন জগদ্ধাত্রী পুজো হয় ঠিক দুর্গাপুজোর মতোই। আর এরকম আপডেট আমরা তো আপনাদেরকে দিতেই থাকছি, সেই জগদ্ধাত্রী পুজোর বিভিন্ন ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। আর এরকম আরও আপডেটের জন্য চোখ রাখুন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। ক্যামেরা রোহিতের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।